السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد আজ তেরোতম তারাবি এতে পবিত্র কোরআনের ষোলোতম পারা তথা সোরা কাহাফের পঁচাত্তর নম্বর আয়াত থেকে সোরা তহা তেলাবাদ করা হবে এই অংশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে এক সোরা কাহাফের ষাট থেকে বিরাশি নম্বর আয়াতে মুসা আলি ইসলাম ও কিজিরা আলি ইসলামের ঘটনা রয়েছে অধিকতর জ্ঞান আহরণ করতে মুসা আলি ইসলামকে আল্লাহ তালা কিজিরা আলি ইসলামের কাছে পাঠিয়েছিলেন দুই সোরা কাহাফের তেরাশি থেকে একশত এক নম্বর আয়াতে ন্যায়পরায়ণ বাদশাহ ঘটনা সে সময় তিনি নির্যাতিত বঞ্চিত ও শোষিত মানুষের মুক্তির জন্য কাজ করেন তিনি এক জনগোষ্ঠীকে পেয়েছিলেন যারা তার কাছে ইয়াজুজ মাজুজ নামক অত্যাচারী জনগোষ্ঠীর হাত থেকে রক্ষা পেতে একটি দেয়াল নির্মাণের আবেদন জানিয়েছিলেন তিনি তাদের কাজটি করে দেন তিন সুরা মারিয়ামের শুরু মক্কাই অবতীর্ণ এ সুরার আয়াত সংখ্যা আটানব্বই পবিত্র কোরআনের উনিশতম সুরা এটি এ সুরায় কয়েকজন নবীর ঘটনা আলোচিত হয়েছে তারা হলেন জাকারি আলি ইসালাম ঈসা আলি ইসালাম ইব্রাহিম আলি ইসালাম মোসা আলি ইসালাম হারুন আলি ইসালাম ইসমাইল আলি ইসালাম উইদরিস আলি ইসালাম এ সুরাই মারিয়াম আলি ইসলামের আলোচনা থাকায় একে সুরা মারিয়াম বলা হয় চার সোরা মারিয়ামের ষোলো থেকে চল্লিশ নম্বর আয়াতে ঈসা আলী ইসলামের বিস্ময়কর জন্মের ঘটনা বিবৃত হয়েছে আল্লাহ আলার কুদরতের নিদর্শন হিসেবে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই মারিয়াম আলী ইসলাম গর্ভবতী হয়েছিলেন এবং ঈসা আলী ইসলামের জন্ম হয়েছিল সমাজের লোকজন তাকে ব্যবিচারের অপবাদ দিয়েছিল আল্লাহ তালা দুলনার শিশু ঈসার মাধ্যমে সেই অপবাদের জবাব দেন পাঁচ সৌরা তোহার শুরু মক্কায় অবতীর্ণ এ সোরার আয়াত সংখ্যা একশো তো পঁয়ত্রিশ পবিত্র কুরআনের বিষত এসোরার নয় থেকে আটানব্বই নম্বর আয়াতে শিশু মোসাকে আল্লাহর আদেশে বাক্সেবরে নদীতে ফেলে দেওয়া শত্রুর গড়ে লালন পালন নবত অর্জন আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন ফেরাওন কে দিনের দাওয়াত যাদুকরদের সঙ্গে প্রতিযোগিতায় মোসা আলেহ ইসলামের বিজয় জাদুকরদের ইসলাম গ্রহণ বনি ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ সৈন্য সামন্ত নিয়ে নবীকে ফেরাউনের ধাওয়া ও নদীতে ডুবে ফেরাউন সহ পুরোবাহিনীর মৃত্যু বনি ইসরাইলের অকৃতজ্ঞতা বাছুর পূজা এবং তোর পাহাড়ে ধ্যানে গিয়ে মোসা আলী ইসলামের লাভ এবং ফিরে এসে বাই হারুন আলী ইসলামের প্রতি ক্রোধ প্রকাশের বর্ণনা এসেছে